আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে দেখাবো খুবই সাধারণ একটি মাছের ফ্রাই, যা অসাধারণ লাগবে খেতে। যেমন দেখতে লোভনীয় হয়েছে তেমনি খেতে হয়েছে অসাধারণ। এই মাছটি ভাজার জন্য আমি নিয়েছি তেলাপিয়া মাছ। এগুলো কিন্তু খুবই অ্যাভেলেবেল, সাধারণত পাওয়া যায় সব সময় সব জায়গায়। আর এগুলোকে আমরা তো দেখা যায় ভেজে রান্না করে ভুনো করে খাই ভাতের সাথে, কিন্তু এগুলোকে যদি একটু ফ্রাই করে খাওয়া যায় দুর্দান্ত লাগে। বারবিকিউয়ের যে একটা স্বাদ, এর চেয়েও কিন্তু বেশি স্বাদ লাগে। রান্না করে ভাতের সাথে খাওয়ার চেয়েও দ্বিগুণ টেস্ট পাওয়া যায়। তো এই জন্য আমি এই মাছ, দুইটি মাছ নিয়েছি। মাছকে আমি এইভাবে লেবুর রস মাখিয়ে দিচ্ছি, এভাবে কেটে কেটে আর কি, ভিতরে কাটা পর্যন্ত এভাবে চিরে নিয়ে এর উপরে লেবুর রসগুলো ভিতরে একদম ঢুকিয়ে ম্যারিনেট করার জন্য। লেবু যদি ম্যারিনেট করা হয় মাছের সাথে, তাহলে মাছের যে একটা ব্যাড স্মেল, এটা কিন্তু থাকে না, খেতেও ভালো লাগে। আর দিয়ে দিচ্ছি লবণ। লবণ আর লেবুর রস একদম সুন্দর করে ভিতরে দিতে হবে, যেন কোথাও বাকি না থাকে, তাহলে কিন্তু স্বাদ পাওয়া যাবে না। লবণের স্বাদ না পাওয়া গেলে কিন্তু কোনো জিনিসই মজা হয় না। আর দিয়ে দিয়েছি একটু রসুন, ছেঁচা রসুন। এভাবে রসুনগুলো লাগিয়ে দিলে এর ফ্লেভারটা খুবই সুন্দর আসে, যেহেতু ফ্রাই করবো। আর রসুন যদি ফ্রাই হয় মাছের সাথে, খুব সুন্দর একটা স্মেল আসবে, আর মাছের কোনো আষ্টে গন্ধ থাকবে না, যেহেতু লেবুর রস তারপরে রসুন কুচি দিয়েছি। এরপর দিয়ে দিছি পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা, মাছের মশলা। আমার নিজের হাতে তৈরি বাসায় মাছের জন্য আমি যে মশলাটা ব্যবহার করি, তোমরা চাইলে ধনিয়া জিরের গুঁড়োও দিতে পারো। এরপর যথারীতি হলুদ, মরিচ, লবণ, একটুখানি ভাজা জিরের গুঁড়ো। এরপর দিয়ে দিয়েছি চিলি সস, হট চিলি সস একটুখানি দিয়ে দিলাম। দিয়ে এই মশলাগুলো মাছের গায়ে সুন্দর করে মাখিয়ে নেব। এগুলো কিন্তু সবই ঘরে থাকা মশলা, যেগুলো দিয়ে আমরা সাধারণত মাছ রান্না করি অথবা ভুনো করি, ভাজি করি, কিন্তু এভাবে কিন্তু তেমন একটা খাওয়া হয় না। এই শীতের দিনে কিন্তু এগুলো খুব সুন্দর করে খাওয়া যায়। বারবিকিউ করতে গেলে যে আমাদের কয়লা লাগবে, নেট লাগবে, এসবের কোনো প্রয়োজন নেই, এগুলো চুলোতেই করা যায়। গ্যাসের চুলো অথবা ইলেকট্রিক চুলো সব কিছুতেই করা যায়। তা ম্যারিনেট করে এখন রেখে দেব আমি 1 ঘন্টা। জাস্ট 1 ঘন্টা পর ফিরে আসলাম। 1 ঘন্টা পর ফিরে এসে এর সাথে একটুখানি ময়দা কোট করে দিতে হবে, তাহলে মাছটা একদম মুসমুসে হবে আর ভিতরটা থাকবে জুসি, স্কিনটা আর পুড়ে যাবে না। এভাবে এপিট উপিট সুন্দর করে মাছের গায়ের সাথে এই ময়দাগুলো লাগিয়ে নিতে হবে। আশা করি আজকের ভিডিওটি তোমরা ফলোয়াস করবে। আর যারা নতুন আজকেই আমার চ্যানেলে আসছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনের অল অপশনটা ক্লিক করে দিও, তাহলে সবার আগে ভিডিও দেখতে পারবে তোমরাই। এখন এগুলো ঝারিয়ে একটু নিলাম, তারপরে প্যান দিয়ে দিলাম চুলার উপর, দিয়ে দিলাম সরিষার তেল। তেলটা হচ্ছে তোমাদের চয়েস, তবে এসব ভাজিতে একটু সরিষার তেল দিলে গন্ধটা ভালো আসে। সরিষার তেলটি একদম গরম করে নিতে হবে সুন্দর করে। গরম করে নেয়ার পরে মাছ দুটোকে আমি দিয়ে দিলাম, যেহেতু প্যানটা বড় এজন্য দুটোই দিয়ে দিলাম। আর তোমরা যদি চাও একটাও দিতে পারো, অথবা একটা ফ্রাই করতে পারো। এটা কিন্তু একটা ফ্রাই দিয়ে দুজনে খাওয়া যায় খুব সুন্দর করে। শীতের দিনে কিন্তু এই ধরনের একটি খাবার একদম জমে যায়, দেখা যায় সন্ধ্যাবেলায় কিন্তু একটা মুখরোচক নাস্তা হয়ে যায়। সাথে তোমরা কিন্তু সালাদ নিতে পারো অথবা সস নিতে পারো, নান, পরোটা, এগুলো দিয়েও কিন্তু এগুলো খুব ভালো লাগে। এপিট উপিট সাবধানে এভাবে ভেজে নিতে হবে। আর এই যে কালারটা এই পর্যায়ে আসছে, একদম খুব সুন্দর একটা গন্ধ ছড়াচ্ছে, আর মাছটাও দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, ভিতরেও সিদ্ধ হয়ে গেছে, একদম সুন্দরভাবে ভাজা শেষ। এখন দেখো, দেখাচ্ছি ভিতরটাও কিন্তু কত সুন্দরভাবে হয়ে গেছে। আশা করি তোমরাও বানিয়ে খাবে এবং আমাকে তোমাদের মূল্যবান কমেন্টের মাধ্যমে জানাবে।
সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।